রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কুমিল্লা, চাঁদপুর, ফেনী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনাগুলো খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব হামলার ঘটনায় এ পর্যন্ত 72টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে 450 জন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানায়। এছাড়াও ফেসবুকে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে পরবর্তীতে মিছিল নিয়ে হামলা করার বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পীরগঞ্জের ঘটনায় আজ সকালে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ আল্লাহ বুনির রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমী দিন 13 অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দিঘির উত্তর পারে দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ীভাবে করা একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কুমিল্লা শহরে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। এর জের ছড়িয়ে পড়ে নোয়াখালীর চৌমোহনি, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী এবং রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। পূজা মণ্ডপে হামলা ভাঙচুরের পাশাপাশি আক্রমণের শিকার হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। পীরগঞ্জে পুড়িয়ে দেয়া হয় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি। কুমিল্লার ঘটনা ফেসবুকে লাইভ দেয়া ফয়েজকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, পূজা মণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করায় সারা দেশে 72 মামলায় গ্রেফতার করা হয়েছে অন্তত 450 জনকে। গত বুধবারের যে ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি তৎপর ছিল, কুমিল্লাবাসীও অনেক বেশি সোচ্চার ছিল। এখন সাম্প্রদায়িক সম্প্রীতির যে শহর, সেটা আমার কাছে মনে হচ্ছে আবার ফিরে এসেছে। পূর্বের যে দিনও গেছে অতীত, সেই দিন আমরা আর ফিরে যাবো না, আমরা আগামীতে ভালো থাকবো, এটা আমাদের আশা। কুমিল্লাতে এসেছি, ফেনী যাবো, চমনি যাব, জীবন বাজি রেখে এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। এদিকে পীরগঞ্জ সহ হামলা হওয়া এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। কাজটা শুরু করে তাদেরকে এই আগের অবস্থায় ফিরে নেওয়ার জন্য এই কার্যক্রমটা শুরু করে দেয়া, কারণ এই 2-3 দিন আমরা আসলে ইনকোয়ারি, তারপরে ত্রাণ কার্যক্রম, খাদ্য সহায়তা এগুলো নিয়ে ছিলাম। এখন আমরা এই বাড়ি পুনর্গঠনের কাজটা আজকে থেকে আমরা শুরু করে দিতে চাই। তবে এখনও আতঙ্কে আছেন হামলা হওয়া এলাকার সনাতন ধর্মাবলম্বীরা, নিজেদের সব হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। উপরে জলের ট্যাঙ্কি, পায়খানা, প্রস্রাব টানা, তারপরে থাল বাসন কিছুই রাখেন, সব ভেঙে ফেলছে। সরকারের কাছে ক্ষয়ক্ষতি বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, এই ক্ষয়ক্ষতি পূরণ করতে গেলে আমাদের কোনো সম্ভাবনা নাই। 100 বছর আগেকার মন্দির যা হয়েছে একদিনের ভিতরে সব সাথে। আমাদের 105টি লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়েছিল, আজকে লক্ষ্মী পূজা, সেই প্রতিমা দিয়ে লক্ষ্মী পূজা করার কথা ছিল, সেই লক্ষ্মী পূজাও আমরা করতে পারিনি। আমরা চাচ্ছি যে আমাদের যে পুনর্নির্মাণ যে কথাটি আসে সেটা করে দেওয়ার জন্য আমরা সরকার কাছে অনুরোধ করছি, সরকারের কাছে তাদের দাবি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার। মাসুদা লাবনী, নিউজ 24। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও পীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা তদন্ত করছে প্রশাসন। পীরগঞ্জের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুর থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন জেলায় নেওয়া পদক্ষেপের আরও তথ্য জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুমিল্লা সহকর্মী হুমায়ুন কবির জীবনের কাছে। জীবন, কুমিল্লার সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? জি আসিফ টিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় যে গত 13 তারিখ যে জায়গাটিতে ঘটনা ঘটেছে পূজা মণ্ডপে, সেই নানুয়া দিঘির পারে আমি বর্তমানে আছি। আপনাকে জানাতে চাচ্ছি যে আসলে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে অনেকেই উল্লেখ করেছেন, এবং আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 8টি মামলা হয়েছে, এবং এই 8টি মামলাতে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের 3 জন কাউন্সিলর সহ প্রায় অজ্ঞাতক 1000 জনের নামে মামলা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বর্তমানে যে কুমিল্লার যে পরিস্থিতি, সেটি আসলে সাধারণ মানুষের ভিতরে স্বস্তি ফিরেছে এবং স্বাভাবিক রয়েছে বলে আমরা দেখেছি, এবং আসলে এখানে যে গত কয়েকদিন ধরে কুমিল্লায় শান্তি সুনীতির লক্ষ্যে কিন্তু কুমিল্লা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলো একসাথে কুমিল্লা পূবালী চত্বরে কিন্তু বিভিন্ন মানববন্ধন এবং মিছিল সমাবেশ করেছেন এবং গণজামায়াত করেছেন। তো আসলে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে
কুমিল্লার পরিস্থিতি এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং তারা বলছিলেন যেন এই পরিস্থিতি যেন আগামী দিনগুলিতে তারা চাচ্ছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছিলেন। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই দুপুরের দিকে একটার দিকে এসেছিলেন ঢাকা থেকে আসম আব্দুর রব, তিনি সহ এবং তার দলীয় লোকজন এখানে এই ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং তিনিও বলছিলেন যেন এই ঘটনার যেন মূল তদন্ত মাধ্যমে যেন সঠিক অপরাধীকে বের করে যেন জনগণের সামনে সামনে আনা হয় সেটাই তিনি দাবি দিয়েছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল যে কুমিল্লায় বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই সমন্বয়ে কিন্তু এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই এটা আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে কুমিল্লা টাউন হলের মাঠে কিন্তু বিশাল গণজামায়াত করেছিলেন এই এই এলাকারই সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বা তিনি তার নেতৃত্বে হাজার হাজার মানুষ নিয়ে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে তিনি গণসমাবেশ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি বর্তমানে কুমিল্লা পরিবেশ শান্ত রয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আসিফের কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর খবরও আপনাদেরকে জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এই বিষয়ে কি বলছে প্রশাসন? ধন্যবাদ আসিফ, আপনাকে জানিয়ে রাখি যে আমি সকাল থেকে যেমনটা বলেছিলাম বিভিন্ন বুলেটিনে, আসলে নোয়াখালীতে এই হামলার ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ছুটছাট এবং পুলিশের পাশাপাশি র্যাব আনসার সহ বিভিন্ন বাহিনী দলে আছেন এবং তারা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তারা অবস্থান করছেন। এই বিষয়ে আমি কথা বলছিলাম নোয়াখালী পুলিশ সুপারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পুলিশের পাশাপাশি আনসার এবং র্যাব মাঠে আছে এবং দল আছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সাথ দেওয়া হবে না। পুলিশ চৌমুহনির ঘটনায় চারটি মামলা এবং সহ নোয়াখালীর বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনায় এ পর্যন্ত 21টি মামলা করেছে এবং চৌমুহনির ঘটনায় 71 জনকে গ্রেপ্তার করে এবং জেলার অন্যান্য স্থানে সহ 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। তা আসলে সব মিলেই এখানকার পরিস্থিতি এখন শান্ত। তো আমি সকাল থেকে বিভিন্ন মন্দিরে দেখেছি, আমি আছি এখন রাধা মাধব মন্দিরে। তো এই মন্দিরে আসলে আমি অনেকের সাথে কথা বলছি, মন্দিরের সেক্রেটারির সাথে কথা বলছি এবং জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোরের সাথেও কথা বলছি। তারা আমাকে জানাচ্ছেন তারা দীর্ঘদিনে কখনো এই ধরনের ঘটনা দেখেন নাই, তারা এই যে ঘটনাটা ঘটেছে তারা এটা ক্ষতিপূরণের মতো নয়, তারা চাচ্ছে যে এই ঘটনার দ্বারা সরকার যেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেয় এবং তাদেরকে যেন এই মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয়। এবং তারা এখনও তাদের ভিতরে এখনও তারা শঙ্কা কাটেনি, অনেকে জানান যে তারা এখনও যদি আসলে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাচ্ছেন, তবে তাদের ভিতরে এখনও একটা শঙ্কা রয়ে গেছে। তাদের সব মিলে এখনকার পরিস্থিতি মোটামুটি শান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আশপাশে সব কিছু মানুষ মোটামুটি শান্তভাবে মানুষ চলাফেরা করছে। তো আসলে সব কিছু মিলে আমি এখন বলতে পারি যে নোয়াখালী চৌমুহনির অবস্থা এখন অত্যন্ত শান্ত এবং আইন শৃঙ্খলা সকলে ইয়েতে আছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী চৌমুহনি থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকবর হোসেন সোহাগ এবং কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন 12 রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। 12 রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটিতে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সড়কে জশনে জুলুস বের করেন আঞ্জুমানে রহমানিয়ার মৈমিয়া মাইজ ভান্ডারিয়া। সকালে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসলাম ধর্মের নাম ব্যবহার করে যারা অরাজকতা করছে তারা ধর্ম ব্যবসায়ী, প্রকৃত ধর্মীয় অনুরাগী নয়। যেমন
সমাজে পবিত্র ধর্মের নাম নিয়ে কেউ যেন সমাজে কোনো রকম বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা বা এমন কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে যাতে আমাদের ধর্মের অনুসারী আমরা লজ্জিত হই, কলঙ্কিত হই। যারা এই হামলা পরিচালনা করছে তারা ইসলামের মূল মর্মবাণী ধারণ করে না, তারা আসলে ইসলামের কথা বলে হামলা পরিচালনা করে আমাদের ইসলামকে, পবিত্র ধর্মকে কালিমালিপ্ত করছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মী পূজা আজ শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা উদযাপন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পুরান ঢাকার শাঁখারি বাজার, তাঁতীবাজার, সূত্রাপুর সহ দেশের বিভিন্ন স্থানে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। সয়াবিন তেল সহ নিত্যপণ্যের বাড়তি দামের নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। কিছুটা স্বস্তি পেতে তারা ছুটছেন টিসিবির ট্রাকে, লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত নিত্যপণ্য। এজন্য ট্রাকে পণ্য বিক্রি বাড়ানোর জোর দাবি তুলেছেন ক্রেতারা। অবশ্য টিসিবির কর্মকর্তারা বলছেন পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে চেষ্টার কমতি নেই তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। সকাল গড়িয়ে দুপুর, তারপরও ভিড় কমেনি টিসিবির ন্যায্য মূল্যের ট্রাকের সামনে। এমন দৃশ্য শুধু একটি দুটি ট্রাকে নয়, রাজধানী সহ দেশের সব জায়গায় একই চিত্র। এখন বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নিম্ন মধ্যম আয়ের মানুষের কাছে এখন ভরসার জায়গা টিসিবির ট্রাক। বাজারের তুলনায় অনেক কমই, তবে কেউ পায় না এইভাবেই তো চলবে। টিসিবি ট্রাকে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা লিটার, যা বাজারের চেয়ে প্রায় 60% কম। চিনি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি, যা বাজারের চেয়ে প্রায় 50% কম। আবার আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকায়, আর আমদানি করা মসুর ডাল 55 টাকা কেজি দরে। তবে ক্রেতারা বলছেন চাহিদার চেয়ে পণ্য সরবরাহ অনেকটাই কম। লাইনে দাঁড়াইলে কি মাল শেষ হয়ে যায়? সারাক্ষণ কি দেয়? 5 লিটার তেল দিলে তাহলে একটু সুবিধা হয়। 300 কেজি ডাল, 400 কেজি চিনি, 400 কেজি তেল, না তা দেওয়া হচ্ছে না, আরো অনেক লোক বাকি থাকবে। টিসিবির কর্মকর্তারা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করে অনেকেই তা বাজারে বিক্রি করে দিচ্ছেন, তাতে ক্ষতির মুখে পড়ছে দুপক্ষই। বেশ কয়েকটি স্পটে বেশ কিছু গ্রুপের সৃষ্টি হয়েছে, 20-25 জন করে করে পালা করে তারা গ্রুপ করে একই পরিবারের বিভিন্ন ব্যক্তি পণ্য সংগ্রহ করে নিয়ে সেটা বাজারে বা অন্য কোনোভাবে তারা বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই বিষয়ে একটু তৎপরতা অবলম্বন করে আমার মনে হয় যে আমাদের কার্যক্রমটা আরও ভালোভাবে সফলভাবে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন নিম্ন আয়ের মানুষকে বাঁচাতে ট্রাকে বিক্রির পরিসর বাড়ানোর বিকল্প নেই, পাশাপাশি সব শ্রেণীর মানুষকে বাঁচাতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন তারা। ভোগ্যপণ্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাশ্রয়ী মূল্যে সরকারের পক্ষ থেকে যে মুক্ত বাজার বিপণন চলছে তাকে আরও বেশি নিয়মিত এবং ব্যাপক করতে হবে। এদিকে মঙ্গলবার আরও এক দফা বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি 7 টাকা বেড়ে এখন পাম অয়েল বিক্রি হচ্ছে 136 টাকায়, আর বোতলজাত তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 160 টাকায়। সুলতান আহমেদ, News24, ঢাকা। ক্যানভাস জুড়ে গল্পটা একজন নারীর, গল্পটা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। জীবন সংগ্রাম থেকে রাজপথ, নানা চড়াই উৎরায় পেরিয়ে যিনি এগিয়ে চলেছেন নির্ভীক গতিতে, বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তার 75তম জন্মদিনে 75 জন নারী শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে প্রদর্শনী। সুকন্যা আমিরের রিপোর্টে বিস্তারিত। মেধা, মনন, সাহস, পরিশ্রম, সকল বিশেষণের বুনন ছাপিয়ে নিজস্ব ব্যক্তিত্বে উদ্ভাসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, মানবিক গুণাবলী তাঁকে অধিষ্ঠিত করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। ত্যাগের আদর্শে গড়ে ওঠা এই ব্যক্তিত্বের নানান দিক উঠে এসেছে দেশের 75 জন নারী চিত্রশিল্পীর রংতুলির ক্যানভাসে। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে ছবিগুলো নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে বিশেষ প্রদর্শনী। নেত্রীর কাজগুলি আমরা দেখছি, সত্যি আমাদের ধন্য এই যে বাংলাদেশে জন্ম হয়ে উনি নারীর ক্ষমতায়নে যে অগ্রগতি ভূমিকা রেখেছেন,
এটা আমার মনে হয়েছে এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক। প্রদর্শনীর পাশাপাশি রয়েছে নান্দনিক সাজে সজ্জিত একটি কর্নার, যেখানে রয়েছে তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই। এ সকল বইয়ে রয়েছে ব্যক্তিত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মময় জীবনের ইতিহাস। 75 জন নারী শিল্পীকে দিয়ে যে আর্ট ক্যাম্পটা আমরা করেছি, উদ্দীপনার সাথে সেই আর্ট ক্যাম্পে তারা 75টি ছবি এঁকেছেন। আমি মনে করি যে একজন মানুষের অবদানকে যদি চিরন্তন করতে হয় তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতির দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। জাতীয় চিত্রশালায় মাসব্যাপী প্রদর্শিত হবে শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা শীর্ষক প্রদর্শনীটি। সুকন্যা আমির, News24, ঢাকা। ভারী বর্ষণ উজানের ঢলে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার সকাল থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের 3 উপজেলার তিস্তার চর এলাকায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তুলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধান খেত। পানির তোড়ে ভেঙে গেছে তিস্তা ব্যারাজের ফ্ল্যাট বাইপাস সড়কও। এই অবস্থায় লালমনিরহাটের সঙ্গে নীলফামারী জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। গেল আগস্ট ও সেপ্টেম্বরে তিস্তা শুকিয়ে জেগে উঠেছিল চর। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে এ পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির কারণ ভারত থেকে গঙ্গা ব্যারাজের গেট খুলে দেওয়া হয়েছে। যেমনটা শুনছিলেন, ভারী বর্ষণ উজানের ঢলে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। সহকর্মী রেজাউল করিম মানিক এ বিষয়ে আমাদেরকে সেখান থেকে সরাসরি জানাবেন। মানিক, হঠাৎ করে সেখানকার পরিস্থিতি কতটা বদলে গেছে জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে যদি বলি, আশ্বিনে কিন্তু প্রমত্ত তিস্তা শুকিয়ে মরা তিস্তায় পরিণত হয়েছিল, কিন্তু কার্তিকেই কিন্তু তিস্তা আবারও যৌবনে ফিরেছে। কিন্তু এবারে যৌবনে ফেরাটা অত্যন্ত রাক্ষসী যৌবনে ফেরা। গত রাত মধ্যরাত থেকে তিস্তার পানি বিপদসীমার অতিক্রম করতে থাকে, অর্থাৎ আজকে এখন বেলা 2টায় এই দুইটাই পানি কিন্তু বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণ হিসাবে পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা আমাদেরকে জানিয়েছেন, ভারতের কয়েকটি রাজ্যে ভয়াবহ শরণকালের ভয়াবহ বন্যা হওয়ার কারণে পশ্চিমবঙ্গ দিয়ে পানি গড়িয়ে গজলডাবা ব্যারেজ হয়ে তিস্তা ব্যারেজে প্রবেশ করেছে। আর এর ফলে তিস্তার বন্যা পরিস্থিতি কিন্তু মানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই পরিস্থিতিতে তিস্তার অববাহিকার তিস্তা কিন্তু মানে বন্যা পরিস্থিতির চরম অবনতি ধারণ করেছে। বন্যা নিয়ন্ত্রণ করার জন্য তিস্তার ফ্ল্যাট বাইপাস কিন্তু আসলে কেটে দেওয়া হয়েছে। অন্য একটি বাইপাস কিন্তু বন্যার পানির তোরে ভেঙে চুরমার হয়ে গেছে। আর সেই সাথে লীলফামারির সাথে লালমনিরহাটের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, তিস্তার এই যে দুর্বার গতিতে পানি ছুটে আসছে, পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা বলছেন যে পানি আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ আজকে রাত 10টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার উপর দিয়েই অতিক্রম করবে, তবে কালকে অর্থাৎ 21 তারিখ ভোর থেকে পানি কিছুটা কমতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন। আর পানি বৃদ্ধির ফলে তিস্তা অববাহিকা 63 চর থেকে শুরু করে লীলফামারী লালমনিরহাটের বিশাল অংশের কিন্তু চরের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা অববাহিকা রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। আর একটি বিষয় বলি, আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের সেই হিন্দু পল্লীতে। সেই হিন্দু পল্লীতেও কিন্তু এখন কিন্তু থমথমে উত্তেজনা বিরাজ করছে। সেখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে মানুষ কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ত্রাণ নিচ্ছে। আর তিস্তা অববাহিকার কিন্তু একই অবস্থা, সেখানে কিন্তু মানুষ দুর্বিষহ অর্থাৎ মানবেতর জীবনযাপন করছে। তিস্তাপাড়ের মানুষের মানে মাঝেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে তিস্তার পানি বৃদ্ধির খবর এবং রংপুরের মাঝিপাড়ার খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রেজাউল করিম মানিক তিস্তা নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের।
সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবার করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। ওস্তাদ, সামান গাড়ি, সামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে করোনার প্রকোপ কমেছে, গেল আড়াই মাস ধরেই করোনায় আক্রান্ত, মৃত্যু হার নিম্নমুখী রয়েছে। চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা হাসপাতালে ১জন মারা গেছেন। এছাড়া বরিশালে ২জন, সাতক্ষীরায় ১জন ও কুষ্টিয়ায় ৩জন মারা গেছেন। চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু আরও বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন ৬৯৮৩ জন, আক্রান্ত হয়েছে ৪,০০,০০০ বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের হার ২৪,২৩,০০০ ছাড়ালো, আর ৪৯,২৮,০০০ ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৬৫,১১৮ জন আক্রান্ত হয়েছে, প্রাণহানি হয়েছে ১,৪৬১জনের। রাশিয়ায় ১,১৫ জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টায় যুক্তরাজ্য ও ভারতে যথাক্রমে ৪৩,০০০ ও ১৪,০০০এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। তুরস্কেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিপুল পরিমাণ ঋণের বোঝা কমাতে কানাডার ধনী ব্যক্তিদের উপর কর বাড়ানোর পরিকল্পনা করেছে দেশটির সরকার। এ পদক্ষেপ কানাডীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার কিছু প্রতিশ্রুত তহবিল সংগ্রহে সহায়তা করবে বলে জানিয়েছে রয়টার্স। নতুন কর আরোপের মাধ্যমে ২,৫৫০ কোটি কানাডীয় ডলার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কর ফাঁকি, ধনী ব্যক্তি, বিমাকারী ও বড় ব্যাংকের উপর এ কর আরোপ করা হবে। দিনের সংবাদের সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকো, দেখছেন দিনের সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি রয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ। ২০১৬ সালে যে ডুবোজাহাজ থেকে পরীক্ষা চালানো হয়েছিল, এবারও সেই একই জলযান ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন পরীক্ষা পরিদর্শন করেছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে আফ্রিকার ১০ কোটিরও বেশি দরিদ্র মানুষ। আগামী ২ দশকের মধ্যেই মহাদেশটির কয়েকটি হিমবাহ গলে যেতে পারে বলে জাতিসংঘের প্রকাশিত নতুন প্রতিবেদনের তথ্যে পাওয়া গেছে। সেখানে বলা হয়, ক্রমাগতভাবে উষ্ণতা বৃদ্ধির ফলে আফ্রিকায় অরক্ষিত অবস্থায় রয়েছে ১০ কোটিরও বেশি মানুষ। বৈশ্বিকভাবে ৪% কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে মহাদেশটির ৫৪টি দেশ। যথাযথ পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে আফ্রিকার হতদরিদ্র মানুষরা খরা, বন্যা এবং প্রচণ্ড উষ্ণতার সম্মুখীন হবে। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন, দেখছেন নিউজ ২৪ সংবাদ। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আপডেট। সাকিব মুস্তাফিজের হাত ধরে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দিয়ে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানেই থামে স্বাগতিকরা। ফলে বিশ্বকাপের মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা। ব্যাট হাতে ৪২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। শেষ করব প্রবারণা পূর্ণিমার খবর দিয়ে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। সাংস্কৃতিক অনুষ্ঠান, রথযাত্রা, বিভিন্ন পাড়ায় ও গ্রামে পিঠা তৈরির উৎসব, ফানুস ওড়ানো, হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজনে দেশে এই উৎসব উদযাপন হচ্ছে। পার্বত্য জেলা বান্দরবনে মর্মাপল্লীগুলোতে এই উৎসব ঘিরে বইছে আনন্দের বন্যা। কবির হোসেন সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হচ্ছে আজ। এটি বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত পালনের সঙ্গে সম্পর্কিত হলেও প্রতি বছর পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই উৎসবটি উদযাপন করে থাকে।
আকর্ষণীয় এই উৎসব ঘিরে পার্বত্য জেলা বান্দরবানের মারমা পল্লীগুলোতে এখন আনন্দের বন্যা। পাহাড়গুলো সেজে উঠেছে নতুন সাজে। তরুণ তরুণীরা নানা রঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে এ পাহাড় থেকে ও পাহাড়ে। বৌদ্ধ ধর্মে বিশ্বাসীরা ফানুসের সাথে নিজেদের পাপও আকাশে উড়িয়ে দিয়ে পাপ মুক্ত হন আর প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশ করেন। পরের দিন আমরা এই রথ দুইটা আমরা পুরনো রাজবাড়ি মাঠ হয়ে উজিনিপাড়ায় যেটা খিয়াঘাট আছে এই রথ দুইটা উৎসর্গ করে দেওয়া হবে। সর্বারণ্যের তাৎপর্য আমরা এই সর্বারণ্যের মধ্যে দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা এবং সর্বোপরি সর্ব প্রাণীদের প্রতি পৃথিবীর প্রতি শান্তির প্রতি আমরা শান্তির জন্য আমরা এই করব প্রার্থনা করি। ধর্মীয় গুরুদের খাবার দেওয়া, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা তৈরি, হাজারো প্রদীপ প্রজ্বলন, রথযাত্রা এবং সাঙ্গু নদীতে রথ বিসর্জন সহ নানা আয়োজন দেখতে বান্দরবানে ভিড় জমিয়েছে পর্যটকরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।